সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস সেভেনের সিক্স সেভেনের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমি টেন্স নিয়ে আলোচনা করেছি, টেন্সের কিছু অংশ আলোচনা করেছি, আজকে বাকি অংশ আলোচনা করব। গত ক্লাসে আমি টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকে তার বাকি অংশ আলোচনা করব। আমি প্রথমেই পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এমডি শাহিন রেজা, মিরগঞ্জ বিএল হাই স্কুল, গোলাপগঞ্জ, সিলেট। পাঠ পরিচিতি, ইংলিশ গ্রামার, টেন্স, ক্লাস সিক্স। লুক এট দ্য পিকচার অ্যান্ড ট্রাই প্রেজেন্ট টেন্স, এগুলো আমরা দেখেছি। আমরা এক বাক্যে কিছু সময় বলি টেন্স কাকে বলে। কাজ করার সময় বা কালকে টেন্স বলে, কাজ করার সময় বা কালকে টেন্স বলে। টেন্স সাধারণত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎকাল। প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? চার ভাগে ভাগ করছে। ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখুন, এর আগে আমি পাস্ট এবং প্রেজেন্ট টেন্সের নিয়ে টাস্কের সম্ভব আলোচনা করেছি, আজকে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমি ওই টেন্স প্রেজেন্ট এবং পাস্ট মনে আছে কি না সেটা আলোচনার জন্য আমি চলে যাই। হ্যাঁ, দেখি মনে আছে কি না। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সাবজেক্ট যোগ মেইনভার যোগ অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসও হবে সাবজেক্ট যোগ অ্যামেজার যোগ ভার্বের সাথে আইনজি যোগ অবজেক্ট। পারফেক্ট হবে সাবজেক্ট যোগ হ্যাভার যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট হবে সাবজেক্ট যোগ হ্যাজ বিন হ্যাভ বিন যোগ মূল ভার্বের সাথে আইনজি যোগ সেন্স বা ফর। আর পাস্টে হবে যেটা পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। কন্টিনিউয়াস হবে সাবজেক্ট যোগ অজয়ার যোগ ভার্বের সাথে আইনজি। পারফেক্ট হবে সাবজেক্ট যোগ হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট যোগ হ্যাড বিন যোগ ভার্বের সাথে আইনজি যোগ সেন্স বা ফর হবে। এখন আজকের আলোচনা আমাদের ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করবো। স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কিছু পরিবর্তন আছে। প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট যোগ শ্যাল উইল যোগ ভার্ব যোগ অবজেক্ট। সাবজেক্ট যোগ শ্যাল উইল যোগ ভার্ব যোগ অবজেক্ট। কন্টিনিউয়াসে আছে, এই কন্টিনিউয়াসে যা শুধু শ্যাল উইলের সাথে কী যোগ হয়েছে? বি যোগ হয়েছে। শ্যাল উইলের সাথে কী যোগ হয়েছে? বি যোগ হয়েছে। সাবজেক্ট যোগ শ্যাল বি অর্থাৎ উইল বি যোগ ভার্বের সাথে আইনজি। পারফেক্টে যা কী যোগ হয়েছে? শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের তিন নম্বর পাব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট কন্টিনিউয়াসে পারফেক্টের মতো শ্যাল হ্যাপ উইল হ্যাপ আছে, কিন্তু এর বি বি ভার্বের তিন নম্বর ফর্ম বিন আছে এবং ভার্বের সাথে কি আইএনজি আছে সেন্স বা ফর আছে। তাহলে আমরা এই বাক্যগুলো দেখে নেই। আই শ্যাল ইট রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। অবলিক দেওয়া আছে উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর ফাইভ ইয়ার্স। ফর কখন ব্যবহার হবে? গণনাকারী সময়ের পূর্বে ফর ব্যবহার হবে, আর গণনা করা যায় এমন সময়ের পূর্বে সিন্স হবে। যেমন সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, এগুলো পূর্বে কী বুঝবে? সিন্স বুঝবে। তাহলে কি আমরা এর সাথে মিলাই সাবজেক্ট যোগ শ্যাল উইল যোগ ভার যোগ অবজেক্ট, সাবজেক্ট যোগ শ্যাল বি উইল বি যোগ ভার্বের সাথে আইনজি, সাবজেক্ট যোগ শ্যাল হ্যাভ উইল হ্যাভ যোগ ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট শ্যাল হ্যাভ এর সাথে মিল আছে শুধু কি বিন পাস্ট পার্টিসিপল বিন বসবে, যেহেতু পারফেক্ট বিন বসবে এবং ভার্বের সাথে কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইনজি হবে। আমি বলছি কন্টিনিউয়াস বললেই ভার্বের সাথে আইনজি থাকবে, যত কন্টিনিউয়াস আছে ভার্বের সাথে আইনজি।
मेक थ्री सेंटेंस अकॉर्डिंग टू अबव पिक्चर ए पिक्चर थे के तीनटा सेंटेंस की लगे प्रेजेंट टेंस पास्ट टेंस फ्यूचर टेंस एट तीनटा वाक्य लिखबे प्रेजेंट टेंस है पास्ट टेंस है फ्यूचर टेंस है जेमन आसे आई प्ले फुटबॉल प्रेजेंट टेंस आई प्लेड फुटबॉल पास्ट टेंस आई शैल प्ले फुटबॉल फ्यूचर टेंस Sir dash in the class 6 Sir read in the class 6 He dash to school yesterday He yesterday ase gotokal go ase talikho he went to school yesterday He does not dash cricket does not love cricket do you Love, do you drink milk every day? Do you for drink both? We should dash our country. We should love our country. Play. He does not play cricket. Share cricket. Khelena. Change the following sentence according to direct. Syed reads in the class 1. Present continuous. Eta present continuous tense korte hobe. Mother is cooking rice for us. Past continuous tense korte hobe. Father went to Dhaka. Present perfect tense korte hobe. They are playing cricket. Present perfect continuous korte hobe. Sadia drinks milk every day make it negative kunu tense ekta tense theke arekta tense poriborton korte hole amra verb e poriborton korte hoy eta continuous Syed jehetu third person singular amra hobe is reading in class 1 mother is cooking eta korche past continuous ache eta is ache ache present continuous ache amader is er kache ki was lagale amader past continuous hoye jabe Father went to Dhaka, present perfect. Father have gone to Dhaka. Father has gone to Dhaka. They are playing cricket. They have been playing cricket for 2 hours. Sadia drinks milk. Sadia does not drink milk every day make a chart of tense tense er upor ekta ki chart toiri korbe to shubhiyo shikkharthi shobaike abaro obhinondon janie ajker tense er baki class theke bidai nite jacchi asha kori tomader shobai bhalo lagche ar jodi tomader kono somoshya hoye thake amader comment er maddhome janabe amra seta samadhan korar chesta korbo dhonnobad shobaike allah hafiz